অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে মন্ত্রিপরিষদ বিভাগ ও 26 মন্ত্রণালয় দিয়ে দপ্তর বণ্টন হলো উপদেষ্টাদের মধ্যে। দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ডক্টর ইউনূসের 26 মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক, পরিবহন, খাদ্য, কৃষি, রেল, জ্বালানি, বাণিজ্য, দুর্যোগ, মুক্তিযুদ্ধের মতো মন্ত্রণালয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এছাড়া ডক্টর সালাহউদ্দিন আহমেদ অর্থ এবং আসিফ নজরুল পেয়েছেন আইন ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্রে থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন, আর পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন তৌহিদ হোসেন। হাসান আরিফ, স্থানীয় সরকার, ডক্টর খালিদ হোসেন, ধর্ম এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসান বন ও পরিবেশ, শারমিন মুর্শিদ সমাজকল্যাণ, ফরিদা আক্তার প্রাণিসম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় দেখবেন নূরজাহান বেগম। আর ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।